বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদ নিয়ে মুহূর্তে দেশে সাংবিধানিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংকট তৈরি হোক, সেটা বিএনপির কাছে কাম্য নয়। আজ বুধবার দুপুরে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক সর্বোচ্চ পদ, এটি কোনো ব্যক্তির বিষয় নয়। রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ফলে এই মুহূর্তে সাংবিধানিক সংকট সৃষ্টি কাম্য নয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা কাল বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। আজ বুধবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ভারতের উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুরী এবং সাগরদ্বীপের মাঝ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি উপকূলে আশ্রয় পড়তে পারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যবর্তী সময়ে। ওই সময় বাতাসের গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি রাজনৈতিক আলোচনা, সমঝোতা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি এ মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা চলছে, বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমরা আলোচনা করছি, আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়তো আসবে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলাকে। এই বিষয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। এ সময় তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সফরে কী কী বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আজ আলোচনা হয়। 23 অক্টোবর বুধবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস।